ম্যানুয়াল গাড়ি হলো চালানি শিকা লাগে আর অটো গাড়ি আখতানি শিকা লাগে এগুলো খালি চুপে চলে আপনি গিয়া লাগে বিপদ হয়ে গেছে অনেক খালি চলব অটোত পাই মো কিতা কিতা ব্রেক আর অ্যাক্সেলারেটর এ বি আছে নানি ও দুই জিনিস আছে আর গিয়ার পাই বা কিতা গিয়ার অনদি P R N D to L P for kita bhai R for N for D for right L for low speed na এলা হাই হিল আর কি ও জাকারিয়া সিটি খেকে গেছল গেছল না আপনি আর ইয়র কিতা কই কোন নাম ও অনেটা ই আছে নানি পর্যটন গেছল না জাকারিয়া সিটি পর্যটন জাকারিয়া সিটি উপরে গিয়া আছে চা খাইছ না কইতে পারবা হিসাব ইনো মাঝে উঠতে হইলে ই লাগবো টু লাগবো টু সারা উঠতে পারতাম জাকারিয়া সিটি ও না পর্যটন উপরে উঠলে টু লাগবো সাজেক কে খেকে গেছল গেছল না আপনি ইনো তো রাস্তা পালা আর একবার নরমাল রাস্তা এটা বহুত জায়গা আছে টু লাগবো যেটা মানে অনেক বেশি উঁচা ওখান উঁচার একটা ধারণা দিয়ে যে সব রাস্তার মুখে আমরা গাড়ি চালাইমু রাস্তা দেখা যেত না আসমান দেখা যাইব এলে এলা রাস্তা আছে না কেনা করে আপনার বাইক হোকা জাকারিয়া সিটি যদি উপরে উঠল আপনি গাড়ি চালান দেন রাস্তা দেখবা না আসমান দেখবা আসমান দেখা যাইব যেসব রাস্তা মাঝে চালাইলে রাস্তা দেখা যায় না আসমান দেখা যায় এগুলো আমাদের টু লাগাই দিব অনিতা মাঝে আমি গাড়ি চালাই মুগিলা তাইলো মানে কোনো তার গীতা জিজ্ঞেস শুনবো না তান্দে যাই হোক ও যদি আপনি ইতা রাস্তার মাঝে চালাই নিতে আসমান তো যদি দেখবো আমি তো গাড়ি চালাইমি কুম্বা দিয়ে ওইসব ইতা রাস্তার মাঝে দেখুন যেন রাস্তার সাইডে দিয়ে গাছ দেওয়া থাকে সোজা সোজা গাছ থাকে এলা অনেক ডালপালা আলা গাছ থাকে না সোজা সোজা গাছ থাকে গাছত দেখে দেখি ওলা টার্নিং লওয়া যায় চালানি যায় অত কঠিন না ইতা রাস্তাতে অসুবিধা যত জায়গায় আমি পাইছি ওলাও পাইছি তো ওর জায়গার মাঝে যেমন উঁচা রাস্তার মাঝে হাই হিল আমরা উঁচু পাহাড় লেখে রাখি উঁচু পাহাড় যদি চালাইতো তাহলে টু লাগাই দিব ওখানে হলো এল এল হইল গিয়ে লো স্পিড সিকনা মাটি দেখ সিলি সিলেটর যা বা সব তো সিকনা মাটি খুব ভালো করেছে না দাদা আমরা সিকনা মাটির মাঝে ছুটো পিস লাগাইতাম এটা বহুত আগে বইয়ের আগের কথা হবে ওটা মাঝে চাক্কা যখন আসে জাগাত ঘুরে আমরা যে শহর অবস্থার মাঝে আপনার ই ব্যবস্থা নাই এটা শেষ তখন হইলো বালু থাকে রাস্তা ওই যে বালু দিয়েছে অন্য কথা ওলা রাস্তাখানে বালু অনেক বেশি থাকে তারপর চিপ পাথর থাকে তার কারণ ওগুর মাঝে পড়ার বাদেও কিন্তু গাড়িওয়ালা জাকাত ঘুরে স্কেটিং করে জাকাত ঘুরতে থাকে মানে এই গাড়ির সামনে আগে এটা তখন লো স্পিডে যখন আমরা এলো লাগাইমু তখন জেসা তাও হে যাইব মানে হে হিলা পারতো না কিন্তু এই জায়গা থেকে যেন থেকে যে তাই থেকে যেতে পারবা বুঝছেন না মানে কোন জায়গায় যদি গাড়ি আটকে যায় ইনো আর গাড়ি চাক্কা খালি জাকাত ঘুরে তখন ও এলোর মাঝে লাগা হ্যাঁ কিলা ওলা দিবা না ঠিক আছে আল্লাহ জানো আচ্ছা একটা হইলে হইছে ওর গাড়ির মাঝে স্টার্ট হইব অটো গাড়ির দুই জায়গা বুঝছেন না ও দুই জায়গাতে স্টার্ট হইব এন এবং পার্কিং এন এবং পীর মাঝে গিয়া গাড়ি স্টার্ট হইব দুই জায়গা আমরা যে সময় গাড়ি অটো গাড়ি যে বাজারে চালাইছি কোন গিয়ার রেখে স্টার্ট দিছে হোকা যে পার্কিং এর রেখে পার্কিং এর রেখে স্টার্ট দিছে তখন এন এর রেখে এখানে স্টার্ট হইতো অনমকে একটা গাড়ি শূন্য থেকে ও গাড়ি লাগান সেম সিস্টেম আমি দেখায় দেই শূন্য থেকে বিশ বিশ থেকে চল্লিশ চল্লিশ টু ষাট আর ষাট টু দুই জায়গা কিন্তু সেম সিস্টেম একটা গাড়ি যখন আমরা ষাট থেকে সর্বোচ্চ ধরুন হান্ড্রেড কিলোমিটার স্পিড একশো কিলোমিটার স্পিডে গাড়ি চলন্ত অবস্থায় এটা তো ইঞ্জিন বন্ধ হইতে পারে হইতে পারে না না বন্ধ হইতে পারে না ফ্যান হইতো না ভাই ইঞ্জিন এগুলো নষ্ট হইতে পারে অলমোকে একটা ফ্যান বানাই দিছে আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়া পঞ্চাশ বছরের আগে এগুলো নষ্ট হইতে পারে না পাঁচ বছর গ্যারান্টি তো দেয় পাঁচ বছর গ্যারান্টি দেওয়ার আগে তো এগুলো আগে নষ্ট হয়ে যায় না
অনেক সময় আছে নষ্ট হয়ে যায়, মেশিনারি জিনিস নষ্ট হতে পারে। মানে 100 কিলোমিটার স্পিডে যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে কিটা কিটা সমস্যা হবে আমরা কই? 100 কিলোমিটার স্পিডে যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে আমরা এক নম্বর সমস্যা হইব স্টিয়ারিং, যেটা আছে স্টিয়ারিং আর কাজ করতো না। স্টিয়ারিং স্টিয়ারিং কিটা কয় করে আর গুড়ান দিত নাকি জাম হওয়ার শক্ত হয়ে যাব। হ্যাঁ হয়ে যাবে, স্টিয়ারিং শক্ত হয়ে যাব। দুই নম্বর হইলো ব্রেকে কাজ করতো না, অধিকতর তো যথেষ্ট নানে মরার লাগে। হ্যাঁ স্টিয়ারিং শক্ত হয়ে গেছে আর ব্রেকে কাজ করেন না, আর কিছু লাগবে না 100 কিলোমিটার স্পিডে। 100 কিলোমিটার স্পিডে গিয়া যদি আপনি সোয়াদ বাইরে মারেন তো তাম কিচ্ছু হইতো না। হ্যাঁ কিচ্ছু হইতো না এটা। তখন ও দুইটা জিনিস থাকে, যদি আমার গাড়ির আগে সেফ করতে হয় তাইলে ফলা কি তো আমার গাড়ি স্টার্ট দেওয়া লাগবে। স্টার্ট দিলে এক নম্বর গাড়ি কোন জায়গাতে স্টার্ট হইব, ও পি আর এবং এন ও আর ডি টু এল ও সাইড জায়গায় গাড়ি স্টার্ট হইতো না। আপনার মনে কেউ গিয়ারও রয়েছে, মানে 100 কিলোমিটার স্পিডে চলে গাড়ি, তার মানে গিয়ার অপারেটিং লিভার যেটা আমরা তো এটা তুলে গিয়া গিয়ার গিয়ার লিভার, অটো গাড়ি তুলে অপারেটিং লিভার। তখন যদি 100 কিলোমিটার স্পিডে চলে তাহলে অপারেটিং লিভারটা কিটা থাকবো যে গিয়ারটা কোনটা থাকবো মাঝে যাইব ডিট থাকবো। ডিট মানে ডিট দিয়ে চালাতে আমরা নর্মাল চালাই 100 কিলোমিটার স্পিডে চলে। তখন এই গুণটার মাঝে 1 2 3 সাইডো সাইডটা জিনিস সাইডটা জায়গা আমাদের গাড়ি স্টার্ট হইতো না। মানে সাইড জায়গা যদি স্টার্ট না হয় তাইলে তাইলে আমার স্টার্ট হইব কিটা এনও এবং পিট। 100 কিলোমিটার স্পিডে যদি গাড়ি কোনো সময় স্টার্ট বন্ধ হয় তাহলে ও ডিটে ঠেলা মাঝে উপরে নিয়ে তো স্টার্ট দিতে। 100 কিলোমিটার স্পিডে চলা অবস্থায় স্টার্ট বন্ধ হইলে এই দুই জিনিসে কাজ করতো না। স্টার্টিং একটু অনেক বেশি শক্ত হইব যেটা আমরা আশা করতে পারতাম না। আর এটা হইলে গিয়া ব্রেকে কাজ করতো না, ব্রেকে চাপ দিবা এটা 100% ব্রেকের মাঝে 5% ব্রেক বাকি 95% হইতো না। তখন কোন যেগুলা গাড়ি আছে আমরা যেটা গাড়ি চালা দিইনি যেটা গাড়ি দিয়ে চালানি যাই ইনশাআল্লাহ এটা তো আর চালাইতা না। এটা কোন আরো বালা বালা গাড়ি অনায়াসে চালাইবা, যত বালা গাড়ি দিবা তত ইলেকট্রিক ইলেকট্রিক ছাড়া এখন আর কিচ্ছু নাই। এখন ইলেকট্রিক গাড়ির মাঝে যে সময় স্টার্ট বন্ধ হয়েছে সব জায়গায় ইলেকট্রিক বন্ধ হয়ে গেছে। ইলেকট্রিক বন্ধ হওয়ার কারণে আপনার মানে কোনো কিছু কাজ স্টারিং কাজ করতে না, ব্রেকও কাজ করতে না, অ্যাক্সেলেটর যেটা এটাও ইলেকট্রিক, ব্রেক যেটা ওটাও ইলেকট্রিক, ক্লাচিং ব্যবহার হইব বালা গাড়ির মাঝে এটাও মাঝে ইলেকট্রিক ব্যবস্থা। সবগুলো এখন সেন্সরে চলে, সাইলেন্সারে যে আওয়াজ করে ডুমে বার হয় আউটার মাঝেও সেন্সর লাগে, মানে সব জায়গার মাঝে ইলেকট্রিক লাগে। এখন ইলেকট্রিক নাই মানে কোনটা নাই, এখন গাড়ি যদি স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে ইলেকট্রিক নাই হলো। অন্তত জিনিসটা যেটা বুঝে দিতাম 100 কিলোমিটার স্পিডে যদি স্টার্ট বন্ধ হয় বিটা কি এনও নিতে হইব, আর কোনো চিন্তা নাই নিয়ে সাবি ঘুরাইতে হইব, সাবি ঘুরাইয়া অনুবাদ স্টার্ট দিব। চলন্ত অবস্থায় যদি কোনো সময় স্টার্ট না হয় তো আমরা যে সময় সেলফ ঘুরাই সাবিটারে ঘুরাই, ঘুরাইলে কি তা ইঞ্জিন ঘুরে না ঘুরে না সাবি ঘুরাইলে ঘুরে, ও সাবি যে সময় ঘুরে তখন ইলেকট্রিকে কাজ করে, তখন কিন্তু আমরা ব্রেকও কাজ করব আবার স্টার্টিংও নরম হইব স্টার্ট না হইলেও। ঠিক আছে নরম হইব কেন স্টার্ট হয়েছে না গাড়ি, তারপরেও আগের চিত্রে নরম থাকবো ব্রেকে কাজ করবো এবং কি হইব স্টার্ট হয়েছে না তারপরেও আপনার ব্রেকে কাজ করবো স্টারিং নরম হইব। অতএব আমরা কাজ হইলে গিয়া পিতে নিলে পির মানে পার্কিং কত কিলোমিটার স্পিডে চলে পার্কিং চলে না উপায় থাকে, মানে আমি জিকে দেখি আর কি সব গজাক তো পার্কিং হইলে গিয়া 0 কিলোমিটার স্পিডে চলে। এখন আমরা যদি গাড়ি স্টার্ট দিই আর পয়লা গাড়ি খারাপ অবস্থায় পির মাঝে রেখে স্টার্ট দিলাম, তখন যদি 100 কিলোমিটার স্পিডে চলা অবস্থায় যে পীর মাঝে লিয়া যায় কি এত পিছর মানুষ গ্লাসের বাইরে থাকবো সামনে। ঠিক আছে আল্লাহ পারে কারণ এটা তো আর করতে পারতো না, তখন ডিটা কি এনও নিতে হইব, খালি লিভারটারে এই সময় পুষও করা লাগতো না, খালি একটা উপরে ঠেলা মারলে হইব, ওদের কেউ লিভার আছে লিভারটারে খালি ওলা ধাক্কা মারলা শেষ, ব্রেকও লাগতো না কিচ্ছু লাগতো না, খালি ধাক্কা দিয়ে খালি চাবি ঘুরে স্টার্ট দেওয়া, এই সময় আর কোনো খাম নাই। ও গেল মানে ওটা বুঝলাম খালি স্টার্টের বেলা। ওরাও কাজে আমরা তো একটু আগে বুঝছি একটু আগে বুঝছি যে ম্যানুয়াল গাড়ির মাঝে প্রতিবার খালি গিয়ার চেঞ্জ করা লাগে। ঠিক আছে মানে অন ইলা পাইছুন অটো গাড়ি যেবার যারা চালাইছুন ইন্সপেক্টর ওইটা কইছুন অ্যাক্সেলারার দোকা সারোকা কইছুন নি না কইছুন না মাতেইব অটো কইছুন না যে অ্যাক্সেলারার দেন সারন দেন সারন দিতা করেন না তাই সমস্যা আছে না কিছু সমস্যা না। তখন হইলো সমস্যা হইলো ওই যে শূন্য থাকি 20 কিলোমিটার স্পিডে ওঠার বাদে তাহলে কইছেন যে সারি দোকা
সারিয়া আবার ধরল, তখন আবার বিশ নাকি চল্লিশ, আবার সারনে আবার ধরল। অনেক সময় আছে শূন্য থেকে বিশে ওঠার বাদে আবার স্লো হয়েছে, তাহলে আবার বুঝাইবার লাগে কইছেন যে আবার অ্যাক্সেলারেটর দিন আবার সারন, কথা কইছেন ইনস্ট্রাক্টরে। তখন অনেক সময় এরপরে চল্লিশ থেকে ষাট আবার ধরেন আবার সারন, ষাট থেকে সর্বোচ্চ আবার ধরেন আবার সারন। কারণ হইলো ও চান্সে চান্সে গিয়ার পরিবর্তন হয়, ম্যানুয়াল গাড়ির গিয়ার আমি নিজে পরিবর্তন করি, এক দুই তিন চার নেই না নিজে নিজে, আবার কমাই নিজে নিজে। আর অটো মানে অটো মানে অটো অটোমেটিক কাজ করে, হ্যাঁ তার নিজে নিজে গিয়ার চেঞ্জ হয়। এখন তার গিয়ার চেঞ্জ হইবার সুযোগ দিতে হইব, বুঝছেন না? ও যে অনটা কি ও অতক্ষণ পর্যন্ত একটানেই গিয়ার দেব, একটানেই গিয়ার দেব, কোনো কিছু লাগতো না। কেউ যদি অ্যাক্সেলারেটর না সারে গিয়ার চেঞ্জ হইব ঠিক আছে, কিন্তু আপনি যদি প্রতিটা জিরো শূন্য থেকে বিশশো, বিশ থেকে চল্লিশশো অ্যাক্সেলারেটর সারিয়া ধরো, তাহলে একটা জিনিসের অনেক দিন যাইব। আমরা তো চাই না অনেক দিন যাও, চাইনি চাইতে গেলে তো কি থাকা লাগবো, শূন্য থেকে বিশ নিয়ে আনলে সারিতেইব, সারিয়ে আবার ধরতেইব। ও সময় যে ও সময় দেখবো একটা জিনিস, মানুষের আমরা যে সময় চাপ দিই ওলা একটু জোরে মারি দিই, তো একটু ধাক্কা মারি দেয় গাড়ি, ধাক্কা মারলে গাড়ির ভিতরে ইয়ে আছে, গিয়ার বক্সের ভিতরে একটা আছে, এটা ফদু সিলেটর মানে বক্সের চলে রাখি, ফদু কইলে চিনব, এ বুঝাইতে পারবো আগে। তো এটা ওলা ওলা জোরে গিয়ে ধাক্কা মারে গিয়ার বক্সর, ইঞ্জিন দিয়ে গিয়ার বক্সের মাঝখানে থাকে, ওলা জোরে ধাক্কা মারে, কারণে ও সময় ওলা জোরে ধাক্কা মারে আগে। তো আমরা সবাই অ্যাক্সেলারেটর চাপ দিই, আস্তে করে চাপ দেবো, আর শূন্য থেকে বিশ কিলোমিটার, বিশ থেকে চল্লিশ ওলা করলে তো আস্তে আস্তে মানে ও ও অ্যাক্সেলারেটর সারা ধরার মাঝে ওর যে মাঝখানোর যে গ্যাপ আছে ও এরপর মাঝে গিয়ার চেঞ্জ হইব, অটোমেটিকলি চেঞ্জ হইব, আমার চেঞ্জ করা লাগে না। ম্যানুয়াল গিয়ার গিয়ার আমরা চেঞ্জ করছিলাম নিজে নিজে, অটো গাড়ির মাঝে আর নিজে নিজে চেঞ্জ করা লাগতো না, অটোমেটিক চেঞ্জ হইব, ঠিক আছে না? অ্যাক্সেলারেটর তো আর সারতাম না, না সারমু সারমু প্রতি গিয়ারও মানে শূন্য থেকে বিশে ওঠার বাদে অ্যাক্সেলারেটর ধরমু সারমু, তাইলে গাড়ি অনেক দিন চলবো। চাইলে এখন যে একগুলা গাড়ি আছে মালটা বিবিটি ইঞ্জিন 2016 যেগুলা গাড়ি আছে, যে চালক আছে তাই যদি ভালো করে চালান সুন্দর করে, চাইলেও নষ্ট করতে পারতো না অত সকাল গাড়ি। এক গাড়ি এই যে অবস্থা দেখছি ওটা জিসা লাগান 7-8 বছর যাইব, কিচ্ছু হইতো না, খালি তেল মোবিল পড়তো আর কোনো কাম নেই, তেমন কিছু নষ্ট হইতো না। নষ্ট হইলে কিতা কিতা নষ্ট হইব, আমরা একটু বাদে এগুলো আবার লেখে দিয়া নোট হোমওয়ার্ক দিয়া দিব আর কি, পরে যার যার লাগে ছবি তুলে লইয়া গেলে লাগে। আচ্ছা শূন্য থেকে বিশ এটা তো বুঝছেন না, অ্যাক্সেলেটার দড়িয়া ছাড়া অনেকা আর একটা গিয়ার রয়েছে না মাঝে, ও গিয়ার এগুলো বড় ঝামেলা, আর ফোর রিভার্স মানে সামনে দিয়ে যাইব, আচ্ছা পিছনে গেলে কত কিলোমিটার স্পিডে চালাইতা যে ব্যাক গিয়ারে ডাক্তারই লেখা হয়ে গেছে, ব্যাক গিয়ারে শূন্য কিলোমিটার গতিতে চালানো, এতে কি তাই অ্যাক্সেলেটর কতক্ষণ দেওয়া লাগবে শূন্য কিলোমিটার স্পিডে চালাইতে হলে অটো গাড়ি? সামান্য দিতে হইব আর সারিয়া দিতে হইব ভাই, ব্রেক কিটা কইলা আর কইতা নেই কেউ কিছু, আর তাটা ঠিক আছে ব্রেকটা কি টেস্ট করা আর কি, যে করে আর কেউ কিছু করিনি। ব্রেক গিয়ারে চালাইতে হইলে অ্যাক্সেলেটার লাগতো না, খালি ব্রেক চাললেই গাড়ি চলবো। অটো গাড়ি আমরা যেবার যারা চালাইছি ব্রেক চাললে অটোমেটিক চলে না, নি একবারে মানে চাললেই চলবো, এরে ম্যানুয়াল গাড়ি হইলো চালানি শিকা লাগে, আর অটো গাড়ির আখটানি শিকা লাগে, এগুলো খালি চুপে চলে, আপনি গিয়ার লাগে এবার বিপদ হয়ে গেছে, অনেকগুলো খালি চলবো, অনেকগুলো আখটানি লাগে, আখটানি শিকা লাগবো। ব্রেক গিয়ারে চালাইবার সময় অটো গাড়িতে আমরা কোনো সময় অ্যাক্সেলারেট দিতাম না, এখন যদি ইলা হয় যে আখটা কোনো গাঁতো পড়ে গেছে কিংবা কোনো বাঙ্গা দাঁতে গেছে কিংবা একটু উঁচাতে উঠে গেছে, তখন অ্যাক্সেলারেটর ওলা চাপ দিয়েও সারে দিব, মানে একটু গতি দিয়েও যে জায়গাটার মাঝে আঁকতেছে ওই জায়গাটা হরাই দিয়েও সারে দিলা শেষ। এরপরে সমান জায়গা হইলে অটো গাড়ি চলবো, অটো গাড়ির চলার সিস্টেম রইল কিলা বুঝলাম, ধর আপনি অন থেকে টাকা যেটা টাকা যাইতে গেলে যত জায়গায় টিল্লা আছে মানে একটু উঁচা রাস্তা আছে ওগুলার মাঝে খালি অ্যাক্সেলারেটর লাগবে, আর বাকি সব জায়গা যদি আমরা আত্ম গুটে বই থাকি তাও চলবো, মানে হ্যাঁ তার সমান জায়গা চলবো। বুঝছি না আবার প্রশ্ন রাখুন, হম
অনেক শক্তি লাগবে, একটু বেশি অ্যাক্সেলারেটর লাগবে, বুঝলেন? মানে যে কোনো জায়গাতে আপনি ব্যাগ গিয়ারে যেতে পারবা, এটা লাগে কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাক্সেলারেটর দিতে হবে। যদি উঁচা রাস্তা হয় তাহলে অ্যাক্সেলারেটর দিতে হবে, যদি সমান রাস্তা হয় ব্যাগ গিয়ারে আমরা কোনো সময় অ্যাক্সেলারেটর দিতাম না, তো 16 কিলোমিটার স্পিডে চলবো। 10 কিলোমিটার স্পিডে আপনার অটো গাড়ি অ্যাক্সেলারেটর ছাড়াই সরে, অ্যাক্সেলারেটর দেওয়া লাগতো না, তারপর 10 কিলোমিটার স্পিডে চলবো। আমরা নতুন গাড়ি যেবার যারা চালাইছেন না, এখন চালাই পাই আমি, চালাইলে এই গাড়ি 10 কিলোমিটার স্পিডের বেশি চলে। এখন 0 কিলোমিটার স্পিডে চলা দরকার, 10 কিলোমিটার স্পিডে যদি চলে তাহলে কিন্তু কমাই লাগবো না, বাড়াই লাগবো, বাড়াই তুলে অ্যাক্সেলারেটর দিতে হইব। বেড়া লাগি যায় কষ্ট মাঝে না, যদি 10 কিলোমিটার স্পিডে চলে 0 কিলোমিটার স্পিডে চালাইতে হইলে স্কেলটা বাড়াই লাগবো না কমাই লাগবো, কারণ ব্রেকের চাপ দিতে হইব, না দেওয়া লাগতো না দেওয়া লাগবে। কারণ গাড়ি চালাইতে হইলে ব্যাক গিয়ারে চালাইতে সময় সবসময় ব্রেকও পাওয়া থাকতো, অটো গাড়ি কোনো সময় অ্যাক্সেলারেটর দেওয়া লাগতো না। এটা মনে রাখবা, সামনে খামোয়া লাগবো ও সপ্তাহ, সবার ব্যাক গিয়ারও খামো লাগবো। আচ্ছা আর কি রয়েছে, লো স্পিড উঁচু পাহাড়, এটার মাঝে যে সময় চালাইমো উঁচু পাহাড়ে যে সময় চালাইব, তখন অ্যাক্সেলারেটর অটো গাড়ি চালাইলে এগুলো আমার ঝামেলা আছে, কি কোনো সময় একবারে বেশি না দেওয়া, দিয়া সারি দেওয়া, কারণ এই যে জায়গাটা মাঝে চলবো এটা আসলে সেন্সিটিভ জায়গা, আপনি চাইলেও রাস্তা দেখতে পারতাম না। আর যে সব রাস্তা ডি লাগাইবা, দিয়ে যে জায়গা চলবো এটা তো এমনি নর্মাল রাস্তা থাকবো, আর এটা রাস্তা অনেক উঁচা থাকে, উঁচা ছাড়া টু কোনো সময় লাগানো হয় না, তো এটার মাঝে কোনো সময় অ্যাক্সেলারেটর দিয়া দৌড়িয়ে বই থাকে না, দিয়া সারে দিব, দিয়া সারে দিব। আর লো স্পিড যে জায়গার মাঝে মনে করেন যেন আটকে গেছে, আটকে গেলে তখন এগুলো তো আমার চালাইতে হইব, তখন অ্যাক্সেলারেটর দিয়া সারে দিলেই, সারে দিলে কি তা হইব না, দূরে রাখা লাগবো, কিন্তু মাঝে জানে মরিয়া দৌড়ে রাখতে হইব, যে তো এবার হইব গাড়ি গু ইন্দ্রাই যাইতো না, যাইতো না, যাইতো অন যাইতেলে ও লো স্পিডের মাঝে অ্যাক্সেলারেটর দিয়া দূরে রাখতো। অন ইনো মাঝে কিছু ব্যাপার আছে, মানুষের যখন যেন আমরা মনে কোনো জায়গায় গাড়ি আটকে গেলে আগে যেতে হইতো, আগে শেয়ার করা খালি, আগে যেতে হইতো, ও গাড়ি আটকে গেলে মানুষ যা আছে সব নামিয়ে দিত, নামিয়া এরপরে এরা ঠেলা লাগতো কিংবা দূর হয়ে যেত। কি আমরা যদি গাড়ি কোনো জায়গাতে আটকে, আমরা কোনো মানুষ নামাইতাম না, আমরা যারা আছে আমরা স্মার্ট ড্রাইভার, আমরা কোনো মানুষ নামাইতাম না, এটা হলো কমন সেন্স আর কি। একটা গাড়ি ওদের গাড়িওয়ালা, আরে গাড়ির অবস্থা তো, গাড়ি একটা গাড়ির মাঝে 4-5 জন মানুষ বাদ নানি, মানে এই গাড়িটা কিন্তু একটু নিচে দিয়ে থাকবো না, উপরে বাওয়াল থাকবো নিচে থাকবো, তখন যে সময় গাড়ি আঁকতে চাকা আঁকতে, তখন তো এরা যদি থাকে সহতে তো মাটিটা সহজে ধরতে পারবো নাকি, তা তখন যদি 4-5 জন মানুষ নামিয়ে যায় কি, তখন এগুলো একটু উপরে ধরে দিব, মানে যেন আঁকটাই লাগছে না, নৌকালে ঘুরবো, এগুলো তো আর আগ্রহিত না। মানে গাড়ি যদি কোনো জায়গাতে আঁকতে, যারা আছে তো আছে, পারলে আরো মানুষ লওয়া, তো মানে বেনের উপরে মানুষ তোলা, তুললে কি দেবো মাটির লোকে ধরবো, তো গাড়িটা আগুয়া যাবো, বারো যাবো না, আসলে রিয়েল একবারে সত্য কথা এটা, আমরা যেটা করি না মানুষ নামাই যায়। এরপরে আরো আছে মানুষের খেদমত করাত লাগে, সাক্কার ঠিক সুজা সুজিও পাইয়া, বুঝছেন না, গাড়ি উঠে গেছে এখান তো শেষ, বুঝছেন না, তো আমরা যে সব এলাকা যদি করি করে সাক্কা থেকে হরিয়া, যে বাবা গাড়ি উঠে যাও আমরাও বাঁচতে হইব, ঠিক আছে।